আসসালামু আলাইকুম, ইট ইজ দ্যাট টাইম অফ দ্য ইয়ার ওয়েন উই টেক প্রি অ্যাডমিশন অর কোশ্চেন ব্যাংক সলভিং প্রিপারেশন। তো এইচ.এস.স. 23 ব্যাচ বর্তমানে, বা যেই ব্যাচে তুমি ভিডিওটা দেখো, তোমার মনে করো এইচ.এস.স. পরীক্ষার অ্যারাউন্ড 6 মাসের মতো টাইম আছে। তো এইচ.এস.স. পরীক্ষার জন্য আমার প্রিপারেশন টাইম যদি 3 মাস ধরি, আমার হাতে 3 মাস ফ্রি আছে। তো যারা বাকিদের চেয়ে এগিয়ে থাকতে চায় বা ভর্তি পরীক্ষায় কোপ দিতে চায়, তাদের জন্য প্রি অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভিং। এটা সবার জন্য না, যেই পোলার এখনো বই শেষ হয় নাই, বইয়ের আগা মাথায় বুঝা পায় নাই, ওই পোলায় যদি কোশ্চেন ব্যাংক সলভিং করতে আসে, ওর ফাটা যাবে, এটা একটা কথা। 2 নম্বর কথা হলো যে কোশ্চেন ব্যাংক সলভিং এখন অফলাইনে আমরা কেমনে করতাম, আমাদের এতদিনে বুয়েটের অ্যাডমিশন হয়ে যেত, বিভিন্ন ভাইয়া পুরো এলাকায় আসতো চান্স পাওয়ার পরে, তখন তাদেরকে আমরা বাসায় নেওয়ার পরে তাদের কাছে আমরা কোশ্চেন ব্যাংকগুলো সলভ করতাম। এটা হলো প্রি অ্যাডমিশন বা কোশ্চেন ব্যাংক সলভিংয়ের মূল কথা। এখন অনেকে আসো প্রি অ্যাডমিশনের গোলটা বুঝো না, তো প্রথমে আগে বুঝি যে গোলটা কি, হোয়াট ইজ প্রি অ্যাডমিশনের গোল, টার্গেটটা কি। অনেকে আসো প্রি অ্যাডমিশনের কথা বলতে তোমরা ফুল অ্যাডমিশন কোচিং করাটাকে বুঝাও 1 বছর আগে, ওটা একটা ডিফারেন্ট গেম, ওটা করার জন্য ডিফারেন্ট ক্যালিবার লাগে, ওটার জন্য আলাদা ভিডিও দিছি আমি। এবং তুমি যদি এখনই আগে আরেক ব্যাচের সাথে কোচিং করো, ওটা মনে করো প্রি অ্যাডমিশন যদি এই জায়গায়, ফুল অ্যাডমিশন কোচিং এই জায়গায়। তো এই জায়গাটা আসলে সবার জন্য না, ফুল অ্যাডমিশনে কিন্তু তোমাকে কোশ্চেন ব্যাংক সলভিংও করতে হবে, শর্টকাটও শিখতে হবে, আলাদা লেভেলের। বাট সবার জন্য যে জিনিসটা ম্যান্ডেটরি সেটা হলো প্রি অ্যাডমিশন বা কোশ্চেন ব্যাংক সলভিং। সো কোনো র্যান্ডম কোচিংয়ে যায় ভর্তি হওয়ার আগে আগে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, কারণ বাংলাদেশের মেজরিটি স্টুডেন্ট মফস্বল শহর থেকে যারা আসে তারা কোশ্চেন ব্যাংক প্রথম দেখে উদ্বাস, যেদিন ভর্তি হওয়ার পরে এতগুলো বই ধরা দেয়, ও দেখে ও মাই গড কোশ্চেন ব্যাংক এটা, ওই কোশ্চেন ব্যাংক জীবনে ছুঁয়েও দেখে না, কারণ কোচিংয়ের পরাবর্তে ওতে জীবনটা শেষ। সে কী করে, পরবর্তীতে যায় একদম বুয়েট ভর্তি পরীক্ষা বা ঢাবি ভর্তিকে 7 দিন আগে কোশ্চেন ব্যাংকটা খুলে জীবনও কিছু পারে না। কিন্তু বিগত বছরের কোশ্চেন সলভিংয়ের যে কতটুকু লাভ সেটা হয়তো বা এই চ্যানেলের ভিডিও দেখলে তুমি জানো। তো এটা বললাম যে আমাদের গোলটা কি, আমাদের শুরু থেকে অ্যাডমিশনের আগে থেকেই কোশ্চেন ব্যাংকটা সলভ করে রাখা, যাতে ভর্তি পরীক্ষার সময় যে আমাকে আলাদা করে কোশ্চেন ব্যাংক সলভ না করতে হয়, আলাদা করে কেউ যাতে আমাকে ভুং ভাং না বুঝাইতে পারে যে এইটা খুব কঠিন কিন্তু এইটাই আসবে, আমি আগে থেকেই জানবো যে কি আসবে, ভাই আমি জানি কি কি ইম্পর্টেন্ট টপিক এবং আমি মোটামুটি আগেই পড়া দিয়ে আসছি, তখন আমি চিল মুডে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে পারবো, শর্টকাট শিখতে পারবো, এক্সাম দিতে পারবো, তখন আমাকে কোশ্চেন ব্যাংক নিয়ে এত পাগল হতে হবে না। সো প্রি অ্যাডমিশন ইকোয়াস টু কি, কোশ্চেন ব্যাংক সলভিং। আমার জীবনের প্রথম ইচ্ছা বুয়েটের কোচিং করার যাকছিল কখন, যখন আমি কোশ্চেন ব্যাংকটা দেখছিলাম, কোশ্চেন ব্যাংক সলভ করা বন্ধু দেখি না, ঠিক আছে হার্ড ইটস হার্ড ওকে, বাট আমি যদি ট্রাই করে আমি পারবো। সো দ্যাটস ওয়াই কোশ্চেন ব্যাংক সলভিং ইজ ম্যান্ডেটরি। 2 নম্বর, কারা প্রি অ্যাডমিশন বা কোশ্চেন ব্যাংক সলভিং প্রিপারেশন নিবা, যাদের সিলেবাস মিনিমাম 60-70% শেষ হয়েছে মিনিমাম, ওকে, অর্থাৎ 50% প্লাস, অর্ধেকের বেশি সিলেবাস শেষ হইতে হবে শর্ট সিলেবাসের, ঠিক আছে, তোমার যদি শেষ হয়ে থাকে তাহলে তুমি প্রি অ্যাডমিশনের জন্য এলিজিবল। যদি কেউ এলিজিবল না হও, 1 মাসে কুত্তামারা পড়াশোনা দিয়ে একাডেমিক 60-70% কমপ্লিট করো বা 100% কমপ্লিট করো, দেন প্রি অ্যাডমিশন স্টার্ট করো বা কোশ্চেন ব্যাংক সলভিং স্টার্ট করো। 3 নম্বর, ভাই কোনটার প্রিপারেশন নিব, ভাই আমি তো ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি, ভাই আমি তো মেডিকেল প্লাস ভার্সিটি, কোনটার প্রিপারেশন নিব, সেটার উত্তর হলো যে তোমার যেটা সাব প্রিপারেশন, অর্থাৎ ধরো তোমার ভার্সিটি হলো ব্যাকআপ বা মেডিকেল ব্যাকআপ বা ইঞ্জিনিয়ারিং ব্যাকআপ, যেটা তোমার ব্যাকআপ প্রিপারেশন সেটার প্রি অ্যাডমিশন করে রাখা ভালো, যাতে তুমি অ্যাডমিশন টাইমে তোমার মূল যেটা টার্গেট সেটাতে ফোকাস করতে পারো এবং আগে থেকে তোমার ব্যাকআপটা কমপ্লিট থাকে। আচ্ছা, এরপরে ভাইয়া এটা কি পড়াশোনার হ্যাম্পার করবে, সামনে তো এইচএসসি, বাবা GPA 5 কে পায় না এইচএসসিতে বলতো, একেবারে খাস বোকা চোদা বাদে সবাই GPA 5 পায় না। তো তুই আমি কিন্তু GPA 5 নিয়ে চিন্তা করতেছি না, দুজনেই GPA 5 পাবো, ইজি, খুবই ইজি, অনেকে আছে গোল্ডেন পায়ে যাবা, আর মারাটা খাবা কনে অ্যাডমিশনে। তো এই জন্য হ্যাম্পার কিচ্ছু হবে না, তোমার হাতে 6 মাস টাইম আছে, কান্নাকাটি বাদ দাও, সুন্দর মতো প্রি অ্যাডমিশনের জন্য 2 মাস টাইম নাও, আমরা কোর্স আনছি, ঠিক আছে, সব ক্লাস অলরেডি দেওয়া আছে, তুমি চাইলে 2 মাস কেন, 5 দিনে সব ভিডিও দেখা শেষ করতে পারবা, 45টা করে মাত্র ক্লাস, 1.5-2 ঘন্টা করে, একটা না বসলে একটা না দেখে শেষ করে দিতে পারবা। তো তুমি যদি চাও তুমি 1 মাসে করতে পারো, 2 মাসে করতে পারো, 3 মাসে করতে পারো, বাট এইচএসসির জন্য শর্ট সিলেবাসে 3 মাস মোর দেন ইনাফ, তো পড়াশোনায় কোনো হ্যাম্পার হবে না। তো ভাইয়া বাকি পড়াশোনাও তো আছে, টেস্ট মেস্ট তো চলতেছে, এগুলোর জন্য কী করবো, স্লট সিস্টেম, তুমি প্রতিদিনের একটা স্লট করবে যে এই টাইমটাতে ডেইলি দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত আমি প্রি অ্যাডমিশন পড়াশোনা করি, এজ কোর্সের প্রি অ্যাডমিশন কোর্সটা আমি সুন্দর মতো আমার প্যানেলে ওপেন করি, ওপেন করার পরে সুন্দর মতো ফোনটা সেট করি, ক্লাস করি, বয়ে বয়া নোট করি, তারপর কোশ্চেন সলভিং করি, 3 ঘন্টা পরে শেষ, তারপর আমি আমার লাইফে ব্যাক করে ফেললাম, ওকে। 2 নম্বর, যে ভাই এটার জন্য খুব ভালো হয় যে কোশ্চেন ব্যাংক সলভিংয়ের জন্য যদি তোমার গ্রুপ, কোনো গ্রুপ থাকে, ধরো তোমরা 3 জন কোশ্চেন ব্যাংক সলভিং কোর্সে আসো, তোমরা 3 জনই ভালো মতো কানেক্টেড, 3 জনের কাছেই বই আছে,
তোমরা প্রতিদিন ক্লাস করো, কোশ্চেন ব্যাংক সলভ করো, নিজেদের মধ্যে কানেক্ট। মামা আজকেই ক্লাসটা করলাম, তুই আজকেই কোশ্চেনটা সলভ কর, নিজেদের মধ্যে এক্সাম নিতে পারো। যেমন আমি আর জিহাদ কোশ্চেন ব্যাংক সলভিং করছিলাম, ও কয়েকটা চ্যাপ্টার করতো, আমিও কয়েকটা চ্যাপ্টার করতাম, দেন ও আসে আমার এক্সাম নিত, আমি যাই ওর এক্সাম দিতাম। এরকম করে গ্রুপ করলে স্পিরিটটা ভালো থাকবে, কাজে এটা একটা যথেষ্ট হার্ড জার্নি হবে। এরপরে 50% ইনাফ, হোয়াট ইজ 50% ইনাফ? ভাই কোশ্চেন ব্যাংক যখন তুমি সলভ করতে যাবা, এখানে যদি ডিরেক্ট মনে করো আইনস্টাইন এসে তোমার ম্যাথ করায়, প্রথমবারে তুমি কখনোই কোশ্চেন ব্যাংকের 100% কোশ্চেনের সলভ বুঝবা না, এটা খুব স্বাভাবিক, ভেরি নর্মাল। তুমি যদি বইয়ের কোশ্চেন দেখো একটা চ্যাপ্টারের, হয়তো বা যদি 10টা কোশ্চেন থাকে, তুমি সর্বোচ্চ বুঝলে 7টা বা 8টা বুঝবা, 2টা বুঝবা না, এইটা তোমার কোনো সমস্যা না। প্রথমবার যে কেউ কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে অ্যারাউন্ড 50% প্লাস যদি বুঝো, মোর দেন ইনাফ ফর ইউ। বাংলাদেশের মেজরিটি মানুষজন কোশ্চেন ব্যাংক খুলেও দেখে না, তো তুমি তো তাও সলভ করার মানে পনটা নিছো, তুমি অলরেডি ওদের চেয়ে অনেক উপরে চলে গেছো, ঠিক আছে? তো এখন আমরা ভার্সিটি, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে প্রি অ্যাডমিশন প্রিপারেশনটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আমরা একটু কথা বলি সেপারেটলি। এখানে একটা কথা উল্লেখ করে রাখি যে আমরা আমাদের কোর্সের স্ট্যান্ডার্ডে কথাগুলো বলবো, প্রি অ্যাডমিশন যে বা কোশ্চেন ব্যাংক সলভিং আমাদের যে কোর্সগুলো আছে, তোমাদের নতুন ব্যাচ স্টার্ট হয়েছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এই মাসের মধ্যে এনরোল করে ফেলিও, একটা ডিসকাউন্ট আছে। কিন্তু পরবর্তী মাসে করবো, যত লেটে শুরু করবো তত তোমার রাখাবা। তো বাজারে অন্য কেউ কিন্তু কোশ্চেন ব্যাংক সলভিং ওভাবে করায় না, আমরা সেই 19 সাল থেকে করাই। আচ্ছা স্টার্ট করি, যদি মেডিকেলের কথা বলি প্রি অ্যাডমিশনের ক্ষেত্রে, প্রথমে আমাদেরকে যে কোনো প্রি অ্যাডমিশন পড়াশোনার জন্য যে জিনিসটা লাগবে সেটা হলো সাল ওয়াইজ কোশ্চেন ব্যাংক নিলে ডবল এফোর্ট দিতে হবে। কাজ একটা কোশ্চেন কোন চ্যাপ্টারে তুমি হয়তো বা দেখে নাও বুঝতে পারো, তো এমন যদি কোনো কোশ্চেন ব্যাংক থাকে যেটাতে বিগত বছরের কোশ্চেনগুলো দেওয়া থাকবে এবং সেগুলো টাইপ ওয়াইজ দেওয়া থাকবে, সেগুলো কোথায় আছে? বাজারের একমাত্র বই সেটা হলো কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস, কিউএনএ ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস, কিউএনএ ভার্সিটি অ্যানালাইসিস, তিনটা বই। এগুলো কি বই ভাই? এগুলো হলো অ্যানালাইসিস বই। এই বইগুলো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন দেওয়া, সেগুলোর সাথে শর্টকাট দেওয়া, সেগুলোকে টাইপ ওয়াইজ ভাগ করা, অর্থাৎ তোমার যা যা প্রয়োজন সব এখানে আছে। এবং যারা কোর্সে ভর্তি হবা এই বইগুলোর পিডিএফ কপি পাওয়া যাবে, সো তোমাকে আলাদা করে বই না কিনলেও হবে। বা যারা কোর্সে ভর্তি হবা না, যখনই কোশ্চেন ব্যাংক সলভিং করতে যাবা, ইটস ফার মোর বেটার টু গো চ্যাপ্টার ওয়াইজ দেন সাল ওয়াইজ, ওকে? তো তোমাকে যেটা যেতে হবে মেডিকেলের ক্ষেত্রে, অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ যেতে হবে। এখন এইখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে যখন তুমি মেডিকেলের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ করতে যাবা, মেডিকেলে হুবহু কোশ্চেন রিপিট হয় না, তুমি কোশ্চেন সলভ করতে গেলেই বুঝবা। বাট প্রবলেমটা কোথায় হবে? মার্ক দ্য এরিয়াস, বুঝতে হবে যে এরিয়া মার্কিং একটা ওয়ার্ড আমরা ইউজ করি অনেকবার আমাদের মেডিকেল অ্যানালাইসিস বইটাতে, আমরা গুরুত্বপূর্ণ এরিয়াগুলো দিয়ে দিছি। মানে কি? যে ধরো তোমার ভাইরাসের ছকটা থেকে একটা কোশ্চেন আসছে, দ্যার ইজ 100% চান্স যে কোন নেক্সটে কোনো এক বছর ওখান থেকে আরেকটা কোশ্চেন আসবে। হাড্ডির ছক থেকে একটা কোশ্চেন আসছে, দ্যার ইজ 100% চান্স যে পরবর্তী কোনো এক বছর হাড্ডির ছক থেকে কোশ্চেন আসবে। অর্থাৎ মেডিকেলের কোশ্চেনটা হলো এরিয়া ভিত্তিক, এই এরিয়া থেকে একবার কোশ্চেন আসছে মানে পরবর্তীতে আসতে পারে। তো ওই সার্টেন এরিয়াগুলো তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। সো তুমি যখন মেডিকেলের কোশ্চেন ব্যাংক চ্যাপ্টারে সলভ করলা, তুমি বইয়ের মধ্যে এই কোশ্চেনটা তোমার বইয়ের কোন প্যারা, কোন ছ, কোন বৈশিষ্ট্য, কোন পার্থক্য, কোন উদাহরণ থেকে আসছে, ওখানে তুমি MAT বা DAT মেডিকেল বা ডেন্টাল এরকম সুন্দর মতো একটা চিহ্ন দিয়ে রাখে দিলা, তাহলে তোমার বইয়ের মধ্যে এরিয়াগুলো মার্ক হয়ে গেল। এবং আমাদের সুন্দর মেডিকেল অ্যানালাইসিস বইতে সেই এরিয়াগুলো মার্ক করা আছে। আচ্ছা এরপরে দ্বিতীয় যে পার্টটা আমাকে বুঝতে হবে সেটা হলো ঝাড়া মুখস্থ। এই যে তুমি এরিয়াগুলো মার্ক করলো, এগুলোকে দেখার জন্য তুমি কি মানে জানাই খুব ভালো লাগলো, ও মাই গড এখান থেকে কি কোশ্চেন আসে, লাভ কিন্তু এখানে না। আমাদেরকে কোশ্চেন যেমন সলভ করতে হবে, ঠিক তেমনই এরিয়াগুলো বের করার পরে ট্রাই করতে হবে যতটা আমার সাধ্যে কুলায় ততটা মুখস্থ করার। কাজ মেডিকেলের ক্ষেত্রে বুঝাবুঝির পার্ট হয়তো বা 10%, মুখস্থর পার্ট হলো 90%। আচ্ছা এটা গেল মেডিকেল প্রি অ্যাডমিশন পড়াশোনা। এই জায়গায় আবার অনেক সময় কিছু কোশ্চেনে তুমি আটকে যাবা, যে কোশ্চেনগুলো হয়তো বা পুরাতন সিলেবাসে 2014 সালের আগের, সেগুলো অমিট করবা যদি তোমার নতুন বইতে না থাকে, ওকে? এটা একটা। দুই নাম্বার, যেগুলো কোশ্চেন কঠিন মনে হবে, যেহেতু এটা MCQ, পাশে একটা করে স্টার দিবা, যেগুলো কঠিন বা একটু ডিফিকাল্ট সেগুলোতে একটা করে স্টার দিয়ে মার্ক করে রাখবা আমাদের মেডিকেল অ্যানালাইসিস বইটাতে, ওকে? আচ্ছা এরপরে চলে আসে আমাদের ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিংয়ের মানুষজনের জন্য বাইবেল হইল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। এই বইটা করতেই হবে তোমাকে জীবনে কোনো এক জায়গায়, এবং ওইটারই একটা আপগ্রেডেড ভার্সন হলো ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস, কারণ ওইখানে ওগুলো ওই কোশ্চেনগুলোকে টাইপ ওয়াইজ ভাগ করছি এবং ওই কোশ্চেন কেমনে সলভ করবা সেটার পূর্ণাঙ্গ থিওরিটাই দেওয়া আছে তোমার যতটুকু লাগে। তো তুমি হলো ওখানে কোশ্চেন ব্যাংক দেখাচ্ছে, এখানে থিওরি পাবা কেমনে সলভ করবে সেটাও তো লেখা আছে, তাই না? আচ্ছা তো এই জায়গায় দেখো, তোমাকে বুঝতে হবে এবার এখানে ইম্পর্টেন্ট টপিক আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো যখন তুমি এই কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসে যাবা, এখানে টিচার আসে বিগত বছরের এই চ্যাপ্টারের এই কোশ্চেন আসছে, একটা করে কোশ্চেন দেখবে, সুন্দর মতো সে কোশ্চেনটা তুলবে, তোলার পরে
সে ওটা সলভ করে দিবে, কোশ্চেন তোলাই থাকবে, সে সলভ করবে। তো এই জায়গাটাতে তোমার কি দেখতে হবে, তোমাকে দেখতে হবে যে তার প্রবলেম সলভিং অ্যাপ্রোচটা, যে সে একটা ম্যাথ করলো, ম্যাথটা করার সময় সে কি বলতেছে, কিভাবে প্রবলেমটাকে সে অ্যাপ্রোচ করছে, এই জিনিসটা ক্লাস থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করবা, ওকে। এবং আরেকটা যেটা কাজ করবা সেটা হলো তোমাকে ইম্পর্টেন্ট টপিক ফাইন্ড আউট করতে হবে। মানে কি ভাই, ভেক্টর, ভেক্টর থেকে ইঞ্জিনিয়ারিংয়ে কী কী আসে, ডাইভার্জেন্স কার্ল থেকে বেশি কোশ্চেন আসে, নাকি নদী নৌকার ম্যাথ থেকে আসে, নাকি বৃষ্টি ছাতা থেকে আসে, নাকি ভেক্টরের ডট গুণফল ক্রস গুণফল থেকে আসে, এটা কোথায় বুঝতে পারবা তুমি? এই যে ইম্পর্টেন্ট টপিকগুলো কোথায় বুঝবা তুমি? যখন তুমি একটা ক্লাস করবা, ক্লাসের মধ্যে দেখবে যে যেই টপিক থেকে, যেমন পর্যায়বৃত্ত ধর্ম, সরি পর্যায়বৃত্ত গতি, এই পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টার থেকে সর্বাধিক কোশ্চেন আসছে ওই সরল দোলক, পাহাড়ের উপরে নিচে কত সেকেন্ড ধীরে চলবে, কত সেকেন্ড ফাস্ট চলবে সরল দোলক থেকে। তো তুমি তখন বুঝতে পারলা যে সরল দোলকটা একটা ইম্পর্টেন্ট টপিক, এবং যেই ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি ফাইন্ড আউট করবা ওগুলাকে তোমাকে ডেপথে যাইতে হবে। কাজ ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে টপিক রিপিট হয়, টাইপ রিপিট হয়, যে ওই সরল দোলকের ম্যাথই আসছে বাট তথ্য চেঞ্জ হয়ে গেছে, পাহাড়ের উপরে ছিল এতদিন পাহাড়ের নিচে ঢুকিয়ে দিছে, ঠিক আছে, সিম্পল, জাস্ট একটু চেঞ্জ আসবে। তো ওই টপিকগুলো খুব ভালো মতো ডেপথে যা ক্লিয়ার করে ফেলতে হবে, এবং আমাদের মূল টার্গেট থাকবে যাতে আমাদের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা বাড়ে। তো মেডিকেলের ক্ষেত্রে প্রথমে ক্লাস করবা, দেন এমসিকিউ সলভিংয়ে আসবা, দেন এরিয়া মার্কিং করবা, দেন ঝাড়া মুখস্থ করবা। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে প্রথমে ক্লাসটা দেখবা, তারপরে কোশ্চেন ব্যাঙ্ক নিয়ে বসবা, যে কয়টা নিজে সলভ পারো সেগুলো নিজে ট্রাই করবা, যেগুলো কঠিন লাগবে পাশে আলাদা করে মার্ক করে রাখবা। আমাদের প্রবলেম সলভিং লাইভ ক্লাস থাকবে প্রত্যেক কোর্সে, ওকে, ওই প্রবলেম সলভিং লাইভ ক্লাসে কোশ্চেনগুলো সাবমিট করবা, টিচার আসে আরেকবার তোমাকে সলভ করাই দিবে, ওকে। বাট মেজরিটি কোশ্চেন তুমি কিন্তু এই রেকর্ডেড ক্লাসে সলভ তুমি পায়ে যাবা, ওকে। আচ্ছা, তো এটা গেল ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাপ্রোচটা। এবার বলি ভাই, ভার্সিটির প্রি অ্যাডমিশন কেমনে পড়বা, এটার প্রসেস সেম। প্রথমে আমাদেরকে ক্লাসটা করতে হবে, টিচার কীভাবে এমসিকিউগুলোকে অ্যাপ্রোচ করতেছে, দেন তোমাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ যাইতে হবে, এবং বাজারের একমাত্র চ্যাপ্টার ওয়াইজ ঢাবির কোশ্চেন আছে কিউএনএ ডিউ অবলিক ভার্সিটি ইউনিট অ্যানালাইসিস এই বইটাতে, ওকে। তো এই বইটা ম্যান্ডেটরি, বাকি সবাই হলো সাল ওয়াইজ বই লেখে। আচ্ছা, এইবার আমাকে যেটা জানতে হবে সেটা হলো টাইপস। বলা হয়, কথিত আছে যে কেউ যদি ঢাবির বা ইঞ্জিনিয়ারিংয়ের বিগত 20 বছরের কোশ্চেন সলভ করে এবং 75টা টাইপ ফাইন্ড আউট করে সেগুলোতে দক্ষ হয়, তার চান্স শিওর হয়ে যায়, এটা কিন্তু বলা হয়। তো এই যে তুমি বিগত বছরের কোন কোন টাইপ, যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, বিপরীত ফাংশন নির্ণয়, ডোমেন রেঞ্জ নির্ণয়, ভেক্টরের ডট গুণফল, ভেক্টরের ক্রস গুণফল, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, একক ভেক্টর নির্ণয়, এই যে কিছু সার্টেন টাইপের আমি নাম বললাম, এই টাইপগুলো বিগত বছরে বারবার আসছে, প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে এরকম টাইপ আছে। তুমি যখন এই কোশ্চেন ব্যাংক সলভিং করবা ভার্সিটি ইউনিটের, তখন তোমাকে এই টাইপগুলো ফাইন্ড আউট করতে হবে, এবং সেই টাইপটা কি শর্টকাট দিয়ে সলভ করছে সেটা তোমাকে শিখতে হবে। টিচার সলভ করানোর সময় শর্টকাটটাও কিন্তু ওখানে ইউজ করতেছে, ওটা ফাইন্ড আউট করবা। দেন তোমাকে এই যে কোশ্চেন সলভিং তুমি করতেছো না, এটা কিন্তু তোমার এইচএসএর এমসিকিউ কভারেজ দিয়ে দেবে, যে ঢাবির এমসিকিউ সলভ করে আসছে ভাই, তার কি এইচএসএর এমসিকিউ তো বাচ্চা, কারণ ঢাবির এমসিকিউ তো ক্যালকুলেটার অ্যালাউড না, এইচএসএর এমসিকিউ তো ক্যালকুলেটার হাতে ধরা দিছে, তো একদম তুমি ছিঁড়ে খাবা, বুঝছো না, এইচএসএর প্রিপারেশনটাও হয়ে যাবে এমসিকিউর এই এক কোর্স দিয়ে। তো তুমি ক্লাস করবা, দেন কোশ্চেন ব্যাংকে আসবা, ক্লাসের মধ্যে যেই সলভগুলো আছে ওগুলো ইউজ করে কোশ্চেন ব্যাংক সলভিংয়ে ট্রাই করবা, যেসব জায়গায় আটকে যাবা এখানেও প্রবলেম সলভিং লাইভ ক্লাস আছে ওখানে সাবমিট করবা, সলভ করে দিবে, দেন ফাইনালি তোমার শর্টকাটগুলো প্র্যাকটিস করতে হবে। এবং ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে তুমি ট্রাই করবা অ্যাটলিস্ট, মানে আমরা বলি 10K কোশ্চেন্স, 10,000 কোশ্চেন পুরো অ্যাডমিশন সিজনে কমপ্লিট করা। তো যেহেতু প্রি অ্যাডমিশন, অ্যাটলিস্ট 3-4,000 এমসিকিউ সলভ করবা। এই এমসিকিউ সলভ যদি একবার তুমি করে ফেলো অ্যাডমিশনের আগেই, তুমি চিন্তাও করতে পারবা না যে অ্যাডমিশন টাইমে যখন প্রথম উইকলিগুলো হবে তোমার নাম্বার আর বাকিদের নাম্বারের ডিফারেন্সটা দেখিও, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা প্রি অ্যাডমিশন নিয়ে ব্রিফ আলোচনা করলাম, আমার মতে এগুলাই ইনাফ, বাট উদ্যোগ নেওয়াটা খুব জরুরি, এবং এই ভিডিও যখন দেখতেছো সাথে সাথে উদ্যোগ নিতে হবে, সাথে সাথে কোর্স নিতে হবে, কোর্সের মধ্যে বই পাবা, কোর্স না নিলে নিজে বই অর্ডার করবা, এগুলো অ্যানালিসিস বইগুলো, অ্যানালিসিস বই অর্ডার করে নিজে বাসার মধ্যে বয়ে বয়া করবা, কারণ অফলাইনে আসলে কোশ্চেন ব্যাংক সলভিং কেউ করায় না, সবার বাড়িতে বুয়েটের ভাইয়া বা মেডিকেলের আপু নেওয়ার এত টাকাও নাই, তো এই জন্য অনলাইনে আমাদের এটা সবচেয়ে অ্যাফোর্ডেবল, এখন মনে করতো 450 টাকা দাম, আর এখন মনে কুপন আছে একটা, কুপন দিলে আরও কম দাম হবে, তো এখনই অর্ডার করে প্রিপারেশনটা শুরু করো। আমার যারা স্টুডেন্ট আছে, যারা আমার উপর ফেইথ রাখো, প্রি অ্যাডমিশন প্রিপারেশনটা আমি যাতে প্রত্যেককে নিতে দেখি। টাটা।